তাড়াতাড়ি চলো, দেখানো এখানে বন্ধ হয়ে যাবে, চলো। ও ডাক্তার, এই ছেলেটা কি হয়ে যাবো তো এক মাঝে? কই ছেলেটাকে আনো ডাক্তারবাবু, এসে দেখুন। ডাক্তার বাবু, দিন দিন ভুঁড়িটা বেড়েই চলেছে, কিছু ওষুধ টষুধ দাও। মাম, এটা বাচ্চা নাকি? ভুঁড়ি বেড়েই চলেছে কেন? বেড়ে চলে তুমি দেখতে পাচ্ছ না? সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমার ওষুধ টষুধ দাও। তুমি বড্ড বেশি খাও, ওই জন্য তোমার দেখে ভুঁড়ি বেড়ে যাচ্ছে। তুমি রাত্রে একটা রুটি খাবে, সকালে অল্প কিছু মুড়ি খাবে। খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? রুটিটা ওষুধ নাকি? তুমি খাওয়ার আগে পরে খাবে বলছো? রাত্রে একটা রুটিই খাবে, আর কিছু খাবে না। ঠিক আছে, তাই হবে। একটু খেলাধুলা করবে? সে তো খেলাধুলাই তো করি। তুমি কি খেলো? ক্রিকেট খেলি, ফুটবল খেলি। কতক্ষণ খেলো? কেন, মোবাইলে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ খেলি। ও, তুমি মোবাইলে খেলো? ঠিক আছে, তুমি ওরকম ভাবে খেলতে থাকো, তোমার বুড়ি কমবে। ঠিক আছে, আজকে তাহলে আমি আসছি। ঠিক আছে, যাও। ঠিক আছে, তোমার চিকিৎসা আমি এক্ষুনি করছি। এটা আমি নিয়ে করবো, তুমি এটা নিয়ে ওর গায়ে দিয়ে দাও। থাকি, 500 টাকা আদায় করতে হবে। কাজ হয়েছে? না ডাক্তার বাবু, কাজ হয়নি। নার্স, ধার জানো গুলোটা আনো তো। না ডাক্তার বাবু, কাজ হয়েছে, কাজ হয়েছে, জালের গুলো আনতে হবে না। ঠিক আছে, 200 টাকা দাও। এই নেন ডাক্তার বাবু। ও নো, খালা ডাক্তারের কাছে আজই আমি 500 টাকা আদায় করে তবেই ছাড়বো। তোর কি হয়েছে বলো? ডাক্তার বাবু, আমি আগের কথা সব ভুলে যাচ্ছি। তোমার এই রোগ হয়েছে, আমি তোমার এক্ষুনি চিকিৎসা করছি। নার্স, 105 নম্বর বদলের ওষুধটা, ঝালের গুঁড়োটা নিয়ে আসো। এই ওষুধটা দিয়ে তো কালকে আমার চিকিৎসা করলে, আবার কেন? এই তো তোমার সব মনে পড়ে গেছে, দাও 200 টাকা দাও। এই নেন ডাক্তার বাবু। এই রে, ভারী মুশকিলে পড়লাম তো, 500 টাকা আদায় করতে পারবো না নাকি? 400 টাকা দিয়েছে, 500 টাকা আদায় করে তবে শুনলো। যাই ডাক্তারখানায়। ও নো ডাক্তার বাবু, আমার কানের সমস্যা, আমি কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না। তোমার কানের সমস্যা, তুমি কিছু শুনতে পাচ্ছ না? কি বলছো? কিছু শুনতে পাচ্ছি না, ইশারায় বলো। না, সেদিকে আসো তো। কি হচ্ছেন স্যার? না স্যার, শোনো তো, এইসব লোক দেশের বোঝা। তুমি 20 ইঞ্জেকশনটা আনো, একে দিয়ে মেরে দেবো। শালা ডাক্তার বলছি কি? শালা ডাক্তার আমার মেরে ফেলে 20 ইঞ্জেকশন করে।
no, no, no.